বাঙালি রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষা এসে গেছে আর বর্ষা মানে মাছের ডিমের কথা মনে পড়ে যায়। আর আজ আমি মাছের ডিমের পরার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাপ্রক্স 150 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটা একটু কালো হয়ে গেছে কারণ আমি এটাকে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো এবার আমি এতে কিছু উপকরণ অ্যাড করব। তো ফার্স্ট আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চালের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন, বেসন দিচ্ছি 2 টেবিল স্পুন, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডিমটার সাথে সমস্ত উপকরণগুলো মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে ডিমটা আমার মাখা হয়ে গেছে। আর দেখুন, প্রথমে যেমন ডিমটাকে যতটা কালো লাগছিল ফ্রিজ থেকে বার করার জন্য, এখন সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে মেখে নেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তাহলে চলুন এবার আমি ডিমের বড়াগুলোকে বানিয়ে ফেলি। এবার আমি বড়াগুলোকে ফ্রাই করব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব। এবার একটা সাইড হয়ে গেলে আমি অপোজিট সাইডটা ঘুরিয়ে দেব। একটা সাইড আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি অপোজিট সাইডগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি আমি আর ডিপ করে এগুলোকে ফ্রাই করব না। ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। সেমভাবে আমি বাকিগুলো ভেজে নেবো।